কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আমি সম্রাট দেব আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে এসেছি একটু সাউথ ইন্ডিয়ান ডিশ ট্রাই করতে। তো আমি এখন রয়েছি হলো বিধাননগরে, আর এই দোকানটিও বিধাননগর স্টেশন থেকে প্রায় এক মিনিটের রাস্তা। তো দোকানটিতে আমরা আজকে যাব এবং দোকানটিতে গিয়ে ওনাদের কাছ থেকেই সব কিছু জেনে নেব, দোকানটি কোথায় আছে আর কিভাবে আপনারা আসবেন, এই সমস্ত কিছু দোকানে যিনি ওনার ওনার কাছ থেকে আমরা সব জেনে নেব। আর হ্যাঁ, আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ওখান থেকে আমাদের হয়তো আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু আমাদের সেখানে আর যাওয়া হয়নি, তার জন্য আমরা আর সেখানে যেতে পারিনি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কাট না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ঠিক নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি যখনই আসবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দোকানটির সামনে চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। দোকানটির নাম হলো সাউথ ইন্ডিয়ান বেস ফুড, এই দেখুন। আর এই দোকানটি বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 1 মিনিটের রাস্তা। দোকানটি আপনাদের দেখে ছোট মনেই হতে পারে, তবে ছোটর মধ্যেই হিরে লুকিয়ে থাকে, সেটা তো নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো দোকানটিতে চলুন গিয়ে দেখা যাক সবকিছু। এখানে দেখতেই পাচ্ছেন দাদারা সব খাবার দাবার রেডি করছে। এখানে সমস্ত রকমের সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, ইডলি ধোসা সাম্বার সব কিছু পাবেন আপনারা এখানে। আর দোকানটি কখন খোলা থাকে না থাকে সেটা আমরা এই দাদাদের কাছ থেকে আজকে জেনে নেব। তো দাদা আপনার নামটা একটু বলতেন, আপনার নামটা একটু বলতেন। নাম তো কার্তিক। কার্তিক? কার্তিক। তো দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সাড়ে 7 বাজে। স্যার সাড়ে 9 বাজে। আর প্রায় খোলা রাখতে হয় ক্যা? তিনবার ধোসা রেডি হো রা হ্যাঁ ধোসা রেডি কর রা হ্যাঁ দাদারা। সব কুচি মিল জায়গা আপকো। আর দাদা আপনার ইয়ে দোকান কিতনে সাল কা হ্যায়? কিতনে সাল কা হ্যায়? 27। বাবা বহুত পুরানা দোকান হ্যায় আপকা। আর আমরা এখন এখানে মশলা ধোসাটা ট্রাই করে দেখবো, তো চলুন দেখা যাক। আর আমরা এখানে একটু সকাল সকাল চলে এসেছি বলে দোকানটার সেরকম ভিড় আপনাদের হয়তো নজর নাই পড়তে পারে, কিন্তু আপনারা যদি কখনো দুপুরবেলার দিকে আসেন তো এখানে আপনারা দাঁড়ানোরও জায়গা পাবেন না। মানে এতটাই এনাদের সেল যে কিছু বলার মতন না। মানে এখানে আশেপাশের লোকরা যাদেরকেই জিজ্ঞেস করবেন তারা একবারই আপনাদের এই দোকানটা দেখিয়ে দেবে, কেননা এই দাদার এখানে প্রচন্ড ভিড় হয় প্রচন্ড, আর খাবারও সেরকমই টেস্টি।
আমাদের ধোসা এখন চলে এসেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে দেওয়া এখানে। নিচে আবার কলা পাতাও রয়েছে। তো ধোসাটা এখন টেস্ট করব, তো টেস্ট করে আপনাদের বলছি কিরকম কি হয়েছে না হয়েছে। তো এই যে আমাদের ধোসা, আপনারা দেখতেই পাচ্ছেন, চলুন খাওয়া যাক। ভেতরে তরকারিও দেওয়া, এটা একটা মশলা দেওয়া, মশলা ধোসা আমরা যেহেতু নিয়েছি মশলা দেওয়া আছে। ভালো খেতে, মানে এতটাই টেস্ট কিছু বলার মতো। আর ফ্রেন্ডস, আপনাদের এখানে আসতে গেলে বিধাননগর স্টেশনে প্রথমে আপনাদের নামতে হবে, আর বিধাননগর স্টেশনে নেবে ঠিক 4 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকেই নেবে, কিছুটা হেঁটেই এই দোকানটি পড়বে, মাত্র 1 মিনিটের রাস্তা। আর আমরা আপনাদের দেখাচ্ছি বিধাননগর স্টেশনটা, দেখুন। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এটা হলো বিধাননগর স্টেশন। এই স্টেশন থেকে নেবে হেঁটে একটুখানি রাস্তা, এই হেঁটে এখান থেকে কিছুটা গেলেই আপনাদের এই ফুটেই দোকানটা পড়বে, একটুখানি এগোলেই আপনারা দোকানটা দেখতে পাবেন। আর এটা হলো বিধাননগরের ফ্লাইওভার ব্রিজ, যেটা মানুষরা আর কি হেঁটে পারাপার করে, ওই ফ্লাইওভার ব্রিজ, এর মাঝখানেই ঠিক দোকানটা রয়েছে। আর আমাদের যদি চিনতে অসুবিধা হয়, তাহলে এটা দেখতে পাচ্ছেন সোনি সেন্টার, এই সোনি সেন্টারের ঠিক সামনেই রয়েছে দোকানটা। আপনারা এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের বলে দেবে। আর আমরা চেষ্টা করছি ওনাদের ফোন নাম্বারটাও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, তো আপনারা ডেসক্রিপশন থেকেও সব কিছু জেনে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তো এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।